হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। সেদিন ছিল পয়লা বৈশাখ আর আমরা দুজন ভাই বোনদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে, জাস্ট আর একটু ঘুরে ঘাড়ে বাড়ি চলে আসব। তো আমরা সেজে গুজে একটু বিকেল বিকেল নাগাদ বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে দেখলাম যে এখানে একটা কিছু সেলিব্রেট হচ্ছে। বুঝতে পারছিলাম না ফার্স্টে কি হচ্ছে, বাট পরে বুঝলাম ওরা নববর্ষটাকেই কোনোভাবে সেলিব্রেট করছিল। তারপর আমরা খুব গল্প করতে করতে আড্ডা মারতে মারতে পৌঁছে গেলাম। আমরা গেছিলাম একটা ক্যাফেতে। ক্যাফেটা খুব একটা পুরনো নয়, খুব নতুনই খুলেছে বলতে পারো, বাউমিয়ান ক্যাফে ক্যাফেটার নাম ছিল। আর ক্যাফেটা ছিল একদম বাসন্তী দেবী কলেজের পাশেই গড়িয়াহাটে। তো ক্যাফেটা কিন্তু খুব সুন্দর দেখতে, একটু ছোট স্পেসটা, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর। সেদিন পয়লা বৈশাখ ছিল, ভীষণ ভিড় ছিল, আর ভিড় ছিল বলে একদম বাইরেই মার্কেট ছিল। তো সেখানেই আমরা বললাম চল একটু ঘুরে ঘাড়ে আসি, কারণ ওখানে আর আশেপাশে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। আর এদের অবস্থা দেখো, আমার সারা ব্লগে শুধু থামস আপই দেখিয়ে গেল ওরা। তারপর আমরা ওই মার্কেটটাই ঘোরাঘুরি করছিলাম। গড়িয়াহাট মার্কেটে আমি এর আগে কখনো যাইনি, কিন্তু গড়িয়াহাট মার্কেটটা কিন্তু জাস্ট দারুণ, বিশেষ করে কুর্তি কালেকশন, ব্লাউজ কালেকশন, শাড়ি কালেকশনের জন্য জাস্ট মারাত্মক। কিনতে তো অনেক কিছু ইচ্ছা করছিল, বাট কিনিনি, কারণ আগে আমরা খেয়ে দিয়ে নেবো। তারপর আমরা ক্যাফেটায় গেলাম, গিয়ে দেখলাম আমাদের লাইন প্রায় চলেই এসেছে কাছে। তো আমরা ঢুকে গেলাম খেতে, তারপর একটু ওয়েট করছিলাম, তারপর আমাদের খাবারটা দিল, এই যে আমরা খেতে বসে গেছি। আর এই থালিটা কিন্তু ছিল নববর্ষ স্পেশাল থালি। এই থালিটা আমরা স্পেশালি কিন্তু ইনস্টাগ্রাম থেকেই দেখেছিলাম, ওদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো ছিল। তো ওরা বারবার আমাদের জিজ্ঞাসা করছিল সব ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, এইখানের হচ্ছে এই বাউটা দেখো, এই বাউটাই কিন্তু এখানের স্পেশাল। আর খুব ভালো টেস্ট ছিল, প্রত্যেকটা খাবারের ভীষণ ভালো টেস্ট ছিল। আর সব থেকে ভালো লেগেছিল আমার ওদের ব্যবহারটা। এই থালির মধ্যেই কিন্তু সবটা ছিল, শুধু আমরা এক্সট্রা করে এই মকটেলটা কিনেছিলাম। এই থালি দুটো কিন্তু শেয়ারেবল ছিল, একটা থালি কিন্তু দুজন শেয়ার করে আরামসে খেতে পারবে। তো আমরা চারজনে দুটো থালি নিয়ে খাচ্ছিলাম, এনাফ আমাদের পেট ভরে গেছিলো। উল্টে আমরা খেতেও পারিনি, ওই রকম ও বলছে আমাদের যে ওরা দুজন ছোট হয়ে ওরা দুজন খেয়ে শেষ করে ফেলেছে, আর আমরা দুজন বড় হয়ে আমরা নাকি খেতে পারিনি পুরো খাবারটা। সিরিয়াসলি আমরা খেতে পারিনি, আমাদের পেটে জায়গা ছিল না। তো যাই হোক, খুব ভালো খাবার ছিল। আর ডেজার্টে ছিল আইসক্রিমটা, আইসক্রিমটা আমার খুব ভালো লেগেছে। এটা নাকি ছিল রোমের একটা ডিশ, বাট আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ব্যানানাটা, কারণ এই ব্যানানা আমি একদম পছন্দ করি না। তার উপরে এই ফ্রাই করা ব্যানানা নাকি ওই আইসক্রিমের মধ্যে, ওটা আমার একদম ভালো লাগেনি। আমার কেন, ওদের কারোরই ভালো লাগেনি। ওখানে অনেক সুন্দর সুন্দর ছবি কিন্তু উঠেছিল, সেই ছবিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গড়িয়াহাট মার্কেটটায় গেলাম আরেকবার। ওর মায়ের জন্য একটা কুর্তি কিনেছিল এইটা, আর আমাকেও একটা কুর্তি কিনে দিল। তো আজকে দিনটা তো আমার ভীষণ ভালো কাটলো, খাওয়া দাওয়া হলো, ঘোরা হলো, আবার শপিংও হলো। ব্যাস, কার না ভালো যায় বলো, দিনটা তো ভীষণ ভালো কাটলো আমার। তো তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো সেটা জানিও। তো বাই গাইস, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আরেকবার দেখিয়ে দিই বাউমিয়ান ক্যাফেটা, তোমরাও যেও যদি ভালো লেগে থাকে। আমার তো খুব ভালো লেগেছে, খাবার দাবার, অ্যাম্বিয়েন্স, প্রত্যেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে।